হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অল টাইম নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি রাজ আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে একজন নারী যখন গর্ভবতী হয় এরপরে কিন্তু সে অনেক স্বপ্ন নিয়ে সামনের দিকে এগুতে থাকে যে তার সন্তান ভূমিষ্ঠ হবে তার সন্তান বড় হবে সন্তানের সাথে কিভাবে কি করবে সব কিছু কিন্তু তার স্বপ্নের মধ্যে ঘুরপাক করতে থাকে কিন্তু সব নারী কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় না অনেক নারীর কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই মারা যায় দেখা যাচ্ছে একবার বেবি নিতে গিয়ে সন্তান নষ্ট হয়ে গেছে এরপর যখন সেকেন্ড বেবি নিতে গেছে তখনও দেখা গেছে কোনো এক কারণে সেকেন্ড বেবিটাও নষ্ট হয়ে গেছে যেটি অত্যন্ত দুঃখজনক এবং কষ্টকর একজন নারীর কাছে সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কি কি কারণে বারবার গর্বের সন্তানটি নষ্ট হয়ে যায় আর এই ভিডিওটিতে আমাকে ইনফরমেশন দিয়ে সহায়তা করবে আমার সহকর্মী মিম ভিভার জন্য আমরা কম্পিউটার এবং সম্পর্কে জেনে আজকে আমাদের আলোচনার বিষয় বারবার বাচ্চা নষ্ট হওয়ার কারণ তো চলুন শুরু করা যাক বারবার বাচ্চা নষ্ট হওয়ার কারণ প্রত্যেক বিবাহিত নারীর সন্তানের মুখ দেখতে চায় কারণ গর্ভে সন্তান আসে না আবার কারো গর্ভে সন্তান এলেও তা নষ্ট হয়ে যায় বারবার এভাবে সন্তান নষ্ট হলে মায়ের মনে হতাশা নেমে আসে গর্ভাবস্থার প্রথম তিন থেকে চার মাসের মধ্যেই বেশিরভাগ সন্তান নষ্ট হয় কেন নষ্ট হয় ষাট থেকে সত্তর ভাগ ক্ষেত্রে জেনেটিক বা জন্মগত ত্রুটির কারণে গর্ভের সন্তান নষ্ট হয়ে থাকে অন্যান্য কারণের মধ্যে জরায়ুর গঠনগত ত্রুটি একাধিকবার এম আর ডি অ্যান্ড সি করার কারণে জরায়ুর মুখে শিথিলতা জরায়ুতে টিউমার গর্ভাবস্থায় ইনফেকশন গর্ভফুলের ত্রুটি ডায়াবেটিস থাইরয়েড সমস্যা উচ্চ রক্তচাপ দীর্ঘমেয়াদী অসুখ ধূমপান মদ্যপান নিষিদ্ধ ওষুধ অত্যধিক কফি পান হরমোনের তারতম্য ভেজাল খাদ্য ও প্রসাধনী পরিবেশ দূষণ স্বামী স্ত্রী ডিএনএ ত্রুটি স্বামী স্ত্রীর একই রক্তের গ্রুপ কখনোই বাচ্চা নষ্ট হওয়ার কারণ বন্ধাত্ম বা গর্ভাবস্থা জটিলতার জন্য দায়ী নয় কী কী পরীক্ষা দরকার প্রজননতন্ত্রের আলট্রাসোনোগ্রাফি হিস্টেরোস্কোপি করে জরায়ু ও জরায়ু মুখের গঠনগত ত্রুটি জানা যায় বিভিন্ন প্রকার রক্ত পরীক্ষার মাধ্যমে মায়ের শরীরে সন্তান নষ্ট হওয়ার কারণগুলো চিহ্নিত করা যায় স্বামী স্ত্রীর ডিএনএ জনিত কোনো ত্রুটি আছে কিনা তাও নির্ণয় করা যায় প্রতিকার কারণ নির্ণয় করে চিকিৎসা নিলে বেশিরভাগ মা সন্তান লাভে সফল হতে পারেন মনে রাখবেন সন্তান নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি